আসসালামু আলাইকুম। ধানের বয়স 40 থেকে 50 দিন, এটা সবচেয়ে মুখ্য সময়। এ সময় অবহেলা করলে ধানে বিভিন্ন সমস্যা দেখা যায়, যার ফলে ধানের ফলন অত্যধিক হারে হ্রাস পায়। চলুন জেনে আসি এই অবস্থায় কি করা উচিত। প্রথমেই বলব, ধান 40 থেকে 50 দিন হওয়ার পরে প্রথমে যে সমস্যাটি হয় সেটা মাজরা পোকার আক্রমণ। মাজরা পোকা আক্রমণ করলে সহজে বুঝতে পারবেন না, তবে যখন ধানের শীষ বের হতে শুরু করবে তখন দেখবেন বিভিন্ন স্থানে শীষগুলো সাদা সাদা হয়ে থাকে, কারণ এই সময় মাজরা পোকা ধান গুচি কেটে দেয়। তাই এখনই আপনাকে মাজরা পোকা হাত থেকে ধানকে রক্ষা করার জন্য কাটআপ জাতীয় যে কোনো ঔষধ, সঙ্গে ইসির যে কোনো বিষ স্প্রে করুন। এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, তবে বহুল ব্যবহৃত ঔষধ যে কোনো কোম্পানি ব্যবহার করবেন। এর সঙ্গে ধানের এই মুহূর্তে ধানে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদানের দরকার, যার কারণে আপনাকে অবশ্যই যে কোনো ধরনের পিজিআর স্প্রে করতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফ্লোরা। ফ্লোরা ধানের পাতায় প্রতি লিটারে 3 মিলি উপরে মিশিয়ে স্প্রে করবেন। মনে রাখবেন, অক্ষর রোদে কখনোই ওষুধ দেবেন না। যদি ধানে বরন সার প্রয়োগ না করেন বা মাটিতে প্রয়োগ না করেন, তবে বোরনের ঘাটতি দেখা দিলে বোরন সার প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে মিশিয়ে স্প্রে করুন। এটি ধানের জন্য খুব সামান্য পরিমাণে প্রয়োজন। এখন ধানের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সমস্যাটি, সেটা হচ্ছে পচন, ফুল পড়া, পাতা পোড়া, ব্লাস্ট ইত্যাদি সকল ধরনের ছত্রাক আক্রমণ করার মোক্ষম সময়। তাই এখনই সাবধানতা অবলম্বন করার জন্য আপনাকে ছত্রাকনাশক হিসেবে নাটিভো অথবা এমিস্টার টপ স্প্রে করতে হবে। নাটিভো প্রতি 10 লিটার পানিতে 4 গ্রাম করে স্প্রে করবেন। এরপরে ধানে আরও 1 থেকে 2 বার স্প্রে করতে হবে। আরও কি কি ধরনের পরিচর্যা করতে হবে এবং কখন কোন ধরনের পরিচর্যা করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেল একদম নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।